ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, যারা বিভিন্ন ধরনের লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করে গ্রাহকদের কাছে, প্রান্তিক মানুষজনের কাছে। এইরকম ক্ষতিগ্রস্ত 13 জন গ্রাহক যারা 2008 সাল থেকে নিয়ে বিভিন্ন সময় 2018 সাল পর্যন্ত 11 সাল বিভিন্ন পলিসি গ্রহণ করেছিল, তাদের পলিসি ম্যাচিউর হওয়ার পরেও তাদের যে পাওনা পয়সা সেটা ফেরত দিচ্ছিল না, এই অভিযোগে আজকে মহামান্য হাইকোর্টে ওই ক্ষতিগ্রস্ত এবং প্রতারিত গ্রাহকরা অবসায়ন চেয়ে কোম্পানিটির একটা আবেদন করে কোম্পানি পেয়েছে। মহামান্য হাইকোর্ট ডিভিশন আজকে আমাদের দরখাস্তের শুনানি গ্রহণ করে, ওনারা অবসায়নের দরখাস্তটি গ্রহণ করেছেন এবং একই সাথে এই গ্রাহকদের যে পাওনার টাকাটাকে প্রিজার্ভ করার জন্য পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মোহাম্মদপুর শাখায় 3 কোটি টাকার যে FDR ছিল এই অ্যাকাউন্টটাকে জব্দ করে রাখার নির্দেশ দিয়েছে। একই সাথে কি কি হবে, আপনি শেয়ারের কথা বলেছিলেন, এইটার একটা অবসায়ন অ্যাপ্লিকেশন যখন হাইকোর্টে গৃহীত হয় তখন ইন্স্যুরেন্স আইন অনুযায়ী এই কোম্পানির ইন্স্যুরেন্স পলিসি এইগুলার ব্যাপারে অনেকগুলা সীমাবদ্ধতা চলে আসবে, এটা একটা ইমপ্লিকেশন আছে এই দরখাস্তে। তাহলে এখন হলো জব্দ, আর একই সাথে হলো অবসানের আবেদন গৃহীত, আর একই সাথে আপনি বলছেন যে পলিসি সেল করতে হবে, নতুন করে গ্রাহকদের কাছে পলিসি এই সমস্ত সেল করার ব্যাপারে একটা রিপারকেশন তো থাকবে। আপনি